हेलो बंधुरा, गुड मॉर्निंग, वेलकम बैक टू दि चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमियो खूब भालो आछी। आमार नतून एकटी ब्लगे तुम्हारे सबाई के वेलकम। और जारा आमार चैनले नतून, माने जारा आजकेर भिडियोटा प्रथमबार देखछो, तादेर जोन्नो बोले दी, आमी तानिया फ्रम लखनऊ उत्तर प्रदेश। आमार बाड़ी कलकाताय, किन्तु हजबैंडेर जबेर सूत्रे आमरा एखन एखाने थाकी। तो आज के हे सोमवार, और देखो आज के खूब सुंदर रोद उठे, एखे प्रचंड मारात्मक ठंडा है, तो तुम्हारा सबाई जानो, किन्तु ये बचरे बेश भालोई रोद पाच्छी, माने गत कयेक दिन धरे रोदटा पाच्छी, माझखाने कदिन प्रचंड कुआशा छिलो कन्टिन्यूसलि, तो एखन आबार कन्टिन्यूसलि चार पाँच दिन धरे देखछी बेश भालो रोद उठछे। आगेर बछर शीतकाले तो पुरो माने बृष्टि होयेछिलो, एत बृष्टि होयेछिलो, মানে সে বিচ্ছিরি ওয়েদার, এত মারাত্মক একটা ঠান্ডা, তিন চার ডিগ্রি ঠান্ডা, তার মধ্যে যদি বৃষ্টি হয় একবার ভাবো কতটা বিরক্তি লাগে। তো এইবারে আমি তো খুব ভয় পাই এখানকার শীতকে, আমি খুব ভয় পাই, আমার শীত একদম পছন্দ না, মানে আমি ভীষণ শীত কাতুরে বলতে পারো। গরমকালই ভালো, যেরকমভাবে ইচ্ছা ঘোরো ফেরো, যখন ইচ্ছা স্নান করো, যে কোনো কিছু জামা কাপড় পরো, আর শীতকালে মানে যেন কিছু করতেই ইচ্ছা করে না। আর এখানে তো টেম্পারেচার এই শীতকালে তিন চার ডিগ্রি, গরমকালে আবার ৪৫ ডিগ্রি, তাও ওই এসি আছে একটা অপশান, যে ঠিক আছে গরম লাগছে এসিতে বসে পড়ো। আর এখানে শীতকালে তো এখন রুম হিটার চলে আমার ঘরে, কিন্তু রুম হিটার তো শুধু বেডরুমেই চলে, কিন্তু বাকি ধরো তুমি রান্না করছো বা অন্য কোনো কাজ, সব জায়গায় তো আর হিটার নিয়ে চলতে পারবো না। তো সমস্ত কাজ করে যখন বসা হয় ঘরে, তখন কিন্তু সত্যি ভালো লাগে, আর রাত্রে শোয়ার টাইমটাও খুব ভালো লাগে। তো যাই হোক, আগের বছর অবশ্য শীতকালে মানে ১৫ দিন মতো আমরা বাড়ি গিয়েছিলাম, ১৫ দিন কি বলবো, আগের বছর দুমাস পরপর দুমাস আমরা বাড়ি গিয়েছিলাম। ডিসেম্বর মাসে আমার দাদার বিয়ে ছিল, তখন বাড়ি গিয়েছিলাম, আমি ১৫ দিন থেকেছিলাম। আবার জানুয়ারিতে ছুটি পাওয়া গেছিলো হাজব্যান্ডের অফিস থেকে, তো তখন আবার ১৫ দিন ওখানে ছিলাম। তো আগের বছর শীতকালের অনেকটা সময় কলকাতায় ছিলাম, তো অতটা বুঝিনি এখানের মানে কষ্টটা। আর এবছর পুরো শীতটাই এখানে, মানে এবছর শীতকালে আমরা বাড়ি যাইনি, দুর্গা পুজোর সময় গিয়েছিলাম, আবার আমাদের নেক্সট গরমকালে যাবার আছে। তো যাই হোক, পুরো শীতটাই মানে টানা শীতটা এখানে এবারে আমি প্রথমবারই কাটালাম। তো প্রচণ্ড ঠান্ডা আর কি বলবো, তাও মাঝখানে তো মারাত্মক বাজে ওয়েদার ছিল, মানে সকাল থেকে পুরো দুপুর ৩টে পর্যন্ত কুয়াশা ছিল। তো এখন দেখছি যে কিছুদিন ধরে বেশ সুন্দর রোদ উঠেছে, তো সেটা বেশ ভালো লাগছে। তো যাই হোক, আমি এখন রান্না করতে চলে এলাম দুপুরের জন্য, বানাচ্ছি বাঁধাকপি আর ডাল বানাবো আর ভাত বানাবো। আজকে সোমবার, আজকেও আমাদের নিরামিষ হয়, কালকেও আমরা নিরামিষ খেয়েছি, ভিডিওতে দেখেছো ঘরে পুজো টুজো করেছিলাম। পুজো টুজোর দিনে ঠিক আমিষটা ঠিক ভালো লাগে না, তো যাই হোক, আর সোমবার করেও আমাদের নিরামিষ থাকে, তো পরপর দুদিন নিরামিষ একটু চাপ হয়ে যায়, যাই বলো বাঙালিদের জন্য, মানে পরপর দুদিন নিরামিষ খাওয়াটা আমাদের তো খুবই চাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, পুজো টুজোর দিনে একটু তো খেতেই হবে। তো আজকের বানাচ্ছি আমি বাঁধাকপি, ডাল আর ভাত বানাবো। তো বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, এই দেখো ডাল চলছে, আর মাঝখানে আমি একটুখানি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, মানে দুদিনের জামা কাপড় না ভাঁজ করা হয়েছিল না, মানে ছাদ থেকে এনে এনে সব গামলার মধ্যে রাখা ছিল, তো সেগুলোকে আজকের ভাঁজ করে নিলাম। এই যে মুগ ডালটা প্রায় হয়ে এসেছে, আর বাঁধাকপিটাও দেখো হয়ে গেছে, একটু জল দিয়েছি, একটু জলটা টেনে গেলে ব্যাস নামিয়ে দেব। তো এই হচ্ছে আমার আজকে দুপুরবেলার লাঞ্চ, আর আজকে রাত্রিবেলা বানাবো হচ্ছে কড়াইশুঁটির ঘুগনি, নিরামিষ ঘুগনি, তো সেটা ডিটেলস রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন চলে এসেছি কিচেনে রান্না করতে, তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে নিলে যেন মাথা থেকে টেনশনটাই চলে যায়। তো যাই হোক, আজকে নিরামিষ ঘুগনি বানাবো, মটরশুঁটি দিয়ে নিরামিষ ঘুগনি আমি কখনো বানাইনি, প্রথমবারই বানাচ্ছি, এমনি যে হলুদ মটর পাওয়া যায় সেটা দিয়ে বানিয়েছি, তো আমি সেইভাবেই বানাবো। তো চলো শেয়ার করি তোমাদের সাথে। এখানে একটা মশলা গুলে রেখেছি, মশলাটার মধ্যে আছে তোমার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব অল্প অল্প, একটু ভাজা মশলা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো, তো সেটাই আমি জল দিয়ে গুলে রেখেছি। আর এখানে দেখো আর একটা পেস্ট বানিয়ে নেবো, কিছু আদার টুকরো, একটা টমেটো দিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা, তো এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো। এই যে আমার পেস্টটা রেডি হয়ে গেছে, আর
আর এখানে সব উপকরণগুলো আমি রেখেছি। মশলাটা গুলে রাখা আছে, এই যে মটরশুঁটি, আর এখানে বেশ কিছুটা আলু এরকমভাবে ডুম ডুম করে কেটে নিয়েছি। তো এবার আমি রান্নাটা স্টার্ট করব। তো আমি এখানে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে ফোড়ন দেব, 5 ফোড়ন। এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম। আর দেব 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নের এই কটাই জিনিস না, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে হিং দিতে হবে। একটুখানি একটু হিং অ্যাড করব। ব্যাস এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে আমি এর মধ্যে সমস্ত কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে আমি আগে ভাজিনি, তো একেবারে মশলার ফোড়নটা দিয়ে এখনই একটু নাড়াচাড়া করে নেব 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে। করে হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে দেন আমি ওই মশলাটা, মানে যে আদা টমেটো কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম, সেই পেস্টটা পুরোটা এখানে দিয়ে দেবো। দিয়ে এই আলুটার সাথে ভালো করে আমি মাখিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও আমি মোটামুটি 2-3 মিনিট মতো কুক করব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর 2-3 মিনিট মতো কুক করার পরে আমি এর মধ্যে ওই গুলে রাখা মশলাটা দিয়ে দেব। তো এর মধ্যে কী কী আছে আমি আর একবার বলে দিই। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো অল্প একটু, আর হচ্ছে ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলা মানে ওটা আমার বানানোই থাকে ঘরে, ওই জিরে, ধনে আর মৌরি 3টে শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে রাখা। তো সেটা সব কিছু অল্প অল্প করে দিয়ে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম। তো ওখানে একটু মশলাটা আলুর সাথে কষে যাক, ততক্ষণ আমি এখানে দেখো টমেটো নিয়েছিল, তো ভাবলাম এটাকে ভালো করে ধুয়ে রাখি, কারণ এই টমেটোটা দিয়ে আমি কালকে চাটনি বানাবো। তো এর আমি আগেও ভিডিওতে দেখিয়েছিলাম, একবারে মোটামুটি 1.5 কেজির মতো টমেটো চাটনি করে স্টোর করেছিলাম। তো সেটা অলমোস্ট শেষ হয়ে গেছে। আমার ভীষণ ভালো লাগে ভাত পাতে খেতে, তো আবার ভাবছি যে বানাবো। আর এখন শীতকালে তো টমেটো সস্তা, তাই জন্য আনতে বলেছিলাম, তো 2 কিলো টমেটো এনেছে। তো আমি টমেটোগুলোকে আজকেই ভালো করে ধুয়ে রাখছি। ভালো করে ধুয়ে রেখে দিলে, ঝুড়িতে করে রেখে দেবো, তাহলে কী হবে জলটা ঝরে যাবে। আর আমরা যদি টমেটো চাটনি বানিয়ে মানে স্টোর করতে চাই, তো যাতে জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, তো তার জন্য কী করতে হবে, মানে টমেটোটাকে আগে থাকতে মানে ধুয়ে জল ঝরিয়ে নেবে, মানে টমেটোর গায়ে যেন কোনো জল না থাকে। তো শুকনো টমেটো একদম কেটে রান্না করলে, মানে চাটনি বানালে, তাহলে কিন্তু জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এই জন্য আমি আজকেই ধুয়ে দিলাম, কাল অবধি পুরো শুকনো হয়ে যাবে, আর তারপর আমি কেটে চাটনি বানাবো। তো এবারে আমি মটরশুঁটিগুলো সমস্ত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আর তারপরে দিলাম বিট নুন। বিট নুন দিলে টেস্টটা খুব সুন্দর আসে। আর এরপরে আমি বেশি করে জল দিয়ে দিয়েছি, এটা ফুটে গেলে জলটা কমে যাবে, তখন একটু গ্রেভি গ্রেভি হয়ে যাবে, দেখতে সুন্দর হবে, খেতেও সুন্দর হবে। তো এই জন্য এটা এখন ফুটুক, আমি ঢাকা চাপা দিয়ে দেবো, আর যতক্ষণ ফুটবে ততক্ষণ আমি এদিকে বানিয়ে নেবো পরোটা। তো আজকে রাত্রে আমাদের এটাই মেনু, নিরামিষ মেনু, ত্রিকোণ পরোটা আর নিরামিষ মটরশুঁটির ঘুগনি। তো এই যে পরোটাগুলো আমি এবারে বেলে নেবো। আমি যখনই পরোটা বানাই এরকম ত্রিকোণ পরোটাই বানাই, ইজি হয় আমার জন্য, তো ইজিই লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। কিছুই না, জাস্ট একটু ফোল্ড করে নিয়ে আবার বেলে নিই। আর এটা আটার পরোটা, ময়দার পরোটা কিন্তু নয়, ময়দা খুব একটা খাই না আমরা, তো রুটি হোক বা পরোটা হোক তো আটারই করে থাকি। যখন লুচি করি, তাও লুচি খুব মাঝে মাঝে করি, তখন ময়দার লুচি করি। তো এবার আমি একে একে পরোটাগুলো সব ভেজে নেব।
ব্যাস মোটামুটি পরোটা ভাজা হয়ে এসেছে, আর একটাই পরোটা বাকি। ততক্ষণ ওদিকে আমি ঘুগনিটা নামিয়ে নিয়েছি, চলো তোমাদের দেখিয়ে দিই আমার ঘুগনিটার ফাইনাল লুক। তো এটা হচ্ছে ফাইনাল লুক, দেখতে খুব সুন্দর হয়েছে, আর খেতে মানে টেস্ট করে দেখলাম খেতেও বেশ ভালোই হয়েছে। তো আমি এখন সার্ভ করে নিয়েছি, কারণ কি প্রচণ্ড গরম, আর এবারে আমরা ডিনারটাও করে নেব, তো এই জন্য আমি সার্ভ করে নিচ্ছি। আর ওদিকে একটাই আমার পরোটা বাকি, যেটা হচ্ছে তো মানে পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি তো অনেকবার খেয়েছি এই সিজনে, তো নিরামিষ কখনো বানাইনি, এই ফার্স্ট টাইম বানালাম। বেস্ট, এটা আমার লাস্ট পরোটা, এটা হলেই হয়ে যাবে, আর ব্লগটাও এখানে এন্ড করব। আশা করি তোমাদের দেখতে ভালো লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, তো চলো গুড নাইট, টাটা, বাই বাই।